ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষকে নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তারা। শুভেন্দুর দাবি, পুলিশ তাদের বাধা দিয়েছেন, সে কারণে দীর্ঘ সময় অপেক্ষার পরেও বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন তারা। বিরোধী দলনেতার আরো দাবি, জরুরি অবস্থা যখন জারি ছিল দেশে সে সময়ও এরকম হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদ রূপ প্রকাশ্যে এসেছে। এই নিয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু এবং আক্রান্তরা। এই নিয়ে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছে রাজভবন বলেও দাবি করেছেন শুভেন্দু। মূলত ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে শুভেন্দু অধিকারীর কনভয় আটকায় পুলিশ। পুলিশে 6 লাখ এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হচ্ছে রাজভবন চত্বর। এদিকে শুভেন্দু অধিকারীর পর রাজ্যপালের সাথে দেখা করতে এলে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকেও আটকায় পুলিশ। তারপরেই রাজভবনের সামনে রাস্তায় বসে পড়েন তিনি। উল্লেখ্য, ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগে স্বরূপ শুভেন্দু সুকান্তরা। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা ভোটের পর থেকেই আশ্রয় নিয়েছেন মাহেশ্বরী ভবনে। জেলায় জেলায় হিংসার অভিযোগ, ঘরে ফিরতে পারছে না এই বিজেপি কর্মীরা। রাজ্যপাল আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই শুভেন্দু অধিকারী সেসব ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার পরিকল্পনা করেন। বুধবার বিরোধী দলনেতা রাজ্যপালকে এই সংক্রান্ত বিষয় জানিয়ে ইমেল পাঠান। তার দাবি, রাজ্যপালের সচিবের তরফে জানানো হয় ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হলো, রাজ্যপাল সকলের সঙ্গে দেখা করবেন, সেই মতো বৃহস্পতিবার তার সকলকে নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায়। পুলিশ জানায় 144 ধারা জারি, তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে পেয়ে তিনি অভিযোগ করেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে, জরুরি অবস্থার সময়ও এমন খারাপ পরিস্থিতি ছিল না, আমি বিরোধী দলনেতা, রাজ্যপালের কাছে অনুমতি নেওয়া সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হচ্ছে না, তবে আমরাও শেষ দেখে ছাড়ব, আমরা সবাই সব কথা রাজ্যপালকে লিখিতভাবে জানাবো, তার সাহায্য চাইবো।